নিশ্চয় ওই ব্যক্তি মোমেন যে আল্লাহর কোরআন শোনার পর তার অন্তরটা মোমের মতো গলে যায় তার অন্তরটা ঘেমে যায় তার অন্তরটা আল্লাহর দিকে ধাবিত হয়ে যায় চোখটা রন্দনরত হয়ে যায় আল্লাহ পাক বলেন সে ব্যক্তি মোমেন লেদিনে দে দু কিরল্লা অজিল ফুলু বুহু ওই দা তুলিয়া তা আলাইহি অ্যা তুহু অ্যা তুহু জ্যা দা আর যে মোমেন এক একটা আয়াতকে তেলাওয়াত করবে এক একটা আয়াত তেলাওয়াত করবে শ্রবণ করবে যত আয়াত পড়বে যত আয়াত তেলাওয়াত করবে যাদাত হুম ঈমানা যতক্ষণ তেলাওয়াত করবে যতক্ষণ তেলাওয়াত শুনবে যাদাত হুম আল্লাহ পাক বলেন আমি তার ঈমানকে বাড়ায়া দেব ঈমান বাড়ছে মসজিদে বসার কারণে এ কথা কার কথা বলুন একটু আওয়াজ করে বলুন কার কথা আল্লাহ বলেন ইমানকে বাড়িয়ে দিব আর ইমানকে বাড়াতে বাড়াতে এমন মজবুত করে দিব ওয়ালা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন তখন তোমার ইমান মজবুত হওয়ার কারণে তোমার অবস্থা হবে যে তুমি সব আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না আল্লাহ ছাড়া কারো উপর তুমি ভরসা করবে না আল্লাহ ছাড়া কারো উপর তুমি তাওয়াক্কুল করবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর উপর তাবাক্কুল ভরসা এটা মমেনে করবে কোন মমেন যে মমিন কোরআন শুনতে শুনতে ইমানকে মজবুত করেছে কোরআনকে ভালোবাসুন গানকে ছেড়ে দিন বাজনাকে ছেড়ে দিন অট্ট হাসি ছেড়ে দিন আনন্দ ফূর্তি ছেড়ে দিন গুনার কাজ ছেড়ে দিন অপরাধ ছেড়ে দিন কোরআনকে ভালোবাসুন কোরআনকে মহাব্বত করুন দেখবেন আপনার ইমান দৈনন্দিন পরিবর্তন হতে থাকবে সুবহান প্রিয় হাজরিন পবিত্র কালামে পাক সুরা ফাতার কয়েকটা আয়াত আমি তেলাবাদ করেছি এখানে তেলাবাদ করার উদ্দেশ্য হল যে আমাদের ভিতরে আমরা অনেকে আছি যে রসুল সম্পর্কে আমরা আমাদের অনেক অজানা রসুল করিম সাল্লাহ্লাম সম্পর্কে আমাদের অনেক কিছু অজানা ওলামাইকরাম এ পর্যন্ত রসুলের মহাব্বতের অনেক অসংখ্য কথা বলেছেন এখানে আল্লাহ পাক বলতে চান আমরা অনেকে অনেককে বলি যে অমুকে রসুলের মহাব্বতের কথা বলে না আরে অমুক কি বলবে কথা কথা আল্লাহর চাইতে পৃথিবীতে বেশি কেউ বলে নাই ঠিক না ব্যা ঠিক আল্লাহ সবচেয়ে বেশি করে বলেছেন আল্লাপাক বলছেন বান্দা তুই আমার রসুলকে কি ভালোবাসবি তুই আমার রসুলকে আমার মতো ভালোবাসতে পারবি না আমার রসুলকে তো আমি ভালোবাসবো আমি আল্লাহ ভালোবাসবো তুই ভালোবাসবি না তুই রসুলের এর্তেবা করবি তুই রসুলের অনুসরণ করবি রসুলের এর্তেবা অনুসরণের মাধ্যমেই হবে রসুলের সাথে ভালোবাসা জোর বলেন সুবহান আল্লাহ পাক বলছেন বলুন হে নবী ইন কুনতুম যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা চাও আল্লাহর মহাব্বত তোমরা যদি কামনা করো রবের কাছে যদি তোমরা ফেরত যেতে চাও রবের কাছে যদি তোমরা সাক্ষাৎ লাভ করতে চাও রবের সান্নিধ্য যদি তোমরা কামনা করো ইয়ার জুলিকা লিকা আ রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ভালো আমল ব্যতীত নির্ভেজাল আমল ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করা তোমাদের সম্ভব নয় তোমাদের জীবনটাকে ভালো জীবন বানাতে হবে তোমাদের আমলকে ভালো আমল বানাতে হবে তোমরা আমলের কথা আল্লাহ পাক বলছেন আর এই জায়গায় বলছেন রসুল আল্লাহর আল্লাহর মাসাদ আল্লাহ পাকের প্রেম আর এসো যদি তোমরা লাভ করতে চাও কামনা করতে চাও আল্লাহ রেশক মোহ্বত যদি তোমরা লাভ করতে চাও তাহলে ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ রাসূলের ইত্তেবা করো যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম প্রীতি তোমরা যদি চাও কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত তাবিউনি আমার ইত্তেবা করা আমি রসুলের অনুসরণ করো রসুলের অনুসরণ মানে হলো মাথা থেকে পা পর্যন্ত রসুলের অনুসরণ হতে হবে রান্নাঘর থেকে বঙ্গ ভবন পর্যন্ত তোমার জীবনটাকে রসুলের জীবনে পরিবর্তন করতেই হবে তাহলে এটা হবে ইত্তেবা এমনি শুধু আমি বলি হে রাসূল মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় গিয়ে আপনি আছেন আমি নামাজ কালাম রোজা হ জাকাত কিছুই করি না তবে আপনাকে ভালোবাসি আপনাকে মহাব্বত করি খোদার কসম এটা রসুলের প্রতি মহাব্বত নয় ভালোবাসা নয় আল্লাহ পাক বলছেন মহাব্বত তো আমি আল্লাহ করব তোর কাম হল রসুলের এর তেবা করা জোর বলুন সুবাহান আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم رسول ربي ماني بجاكون شبيه بيت এ জগত কি সরব লৌহ সবি হবে মোদের আমার বাইরা রসুলের মহাব্বত মুখের ভাষার মধ্যে শুধু সীমাবদ্ধ নয় বরঞ্চ সাহাবেক রাম রাজি আল্লাহ তাদের জিন্দিগিটা কেমন করে পরিবর্তন করেছেন আমার ভাইয়েরা সুন্দর চেহারার দ্বারা আল্লাহ পাক বেহেস্তে দিবেন না বংশ অনেক বড় ধনে লোক তাই বলে আল্লাহ পাক আপনাকে বেহেস্ত দিবেন এটা নয় আপনি অনেক শিক্ষিত আল্লাহ বেহেস্তে দিয়ে দিবেন এটা নয় আপনি কালো মানুষ আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিবেন এটা নয় কালো মানুষ দেখে সুন্দর মানুষ দেখে যদি আল্লাহ পা খাসরের ময়দানে বিচার করতেন ইনসাফ করতেন তাহলে হাফসার দেশ থেকে এসে মক্কা শরীফে কিন্তু দাস হিসাবে বিকৃত বেলাল যার চেহারা সুন্দর ছিল না যার রূপ ছিল না যার এত চেহারার ভিতরে এত কালো কালো মানুষ হাফসার দেশের মানুষ যার চেহারাটা এত বেশি কালো ছিল এই কালো মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বেহেস্তে কেমন করে ডাকবেন আল্লাহ পাক হাসরের ময়দানে বিচার দিবসে কেমনে ডাকবেন এই চেহারার মানুষটা রসুলকে কেমনে ভালোবেসে দেখেন কিতো দাস মানে হলো একজনের কাছে বিক্রয় হয়ে গেছে এখন আর কিত দাস নেই তবে নাইজেরিয়াতে এখনো কিত দাস আছে কিত দাস মানে হলো আপনি কার কাছে যার কাছে বিক্রয় হবেন ওই বিকৃত গোলামটা মালিকের সামনে কোনোদিন ভালো কাপড় পড়তে পারবে না বিকৃত বান্দিটা কিত দাসটা কোনোদিন মহিলা হইলে পরে তার বেলাউজ মালিকের সামনে পড়তে পারবে না আমার ভাইয়েরা হযরত বিলাল হাবশী বিকৃত কিত কাফেরদের কাছে তিনি টাকার বিনিময়ে বিক্রয় হয়ে এমন কষ্ট নির্যাতনের ভিতর ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার অপরাধে বেলালের শরীরের চামড়া গুলি উঠে গিয়েছিল আগুন দ্বারা জলসে দেওয়া হয়েছিল বেলালের শরীরের গোস্তগুলিকে আর সেই বেলালের অন্তকরণে রসুলের প্রেম ইসলামের প্রেম দিনের প্রেম এত বেশি ছিল এত বেশি ছিল আমার ভাইরা হাসরের মাঠে আল্লাহ পাক বিচার দিবসে সকলকে বিচার করার জন্য ডাকবেন কিন্তু আমার ভাইরা কিতাবের ভিতরে এসেছে ওই হাবসার দেশের গোলামটাকে আল্লাহ পাক বিচার করার জন্য ডাকবে না এই কালো মানুষটার ইমানকে আল্লাহ পাক রসুলের ভালোবাসাকে মহাব্বতকে এমন ভাবে পছন্দ করে নিয়েছেন আল্লাহ পাক বলছেন বেলাল হাসরের ময়দানে সকলকে বিচার দিবসে আমি পাক দাঁড় করাবো তুই বেলালকে দাঁড় করাবো না কারণ মক্কার জালিম কাফেরা ইস্তামের জন্য তোকে আসামির কাতারে দাঁড় করিয়েছে তোকে লজ্জিত বানিয়েছে অপমানিত করেছে আর তুই এত কষ্টের পরও আমি আল্লাহকে ভুলে যাস নাই ইসলামকে ভুলে যাস নাই আমার রসুলকে ভুলে যাস নাই আমি আল্লাহ আজ তোকে হাসরের ময়দানে হাসরের ময়দানে আসামির কাতারে দাঁড় করাবো না বিচার দিবসে বিচার করার জন্য তোকে দাঁড় করাবো না আমি তোকে খাঁটি রসুলের বন্ধু হিসাবে হাসরের ময়দানে দাঁড় করাবো আমার বাইরা রসুলের মহাব্বতির সাহাবী হজরত আবু বকর হাসরের ময়দানে আল্লাহ পাক যখন সমস্ত হাসুরবাসীকে বলবেন উঠো হাসরবাসীরা উঠো হাসরবাসীরা যখন উঠবে রসুলের ডান দিক থেকে আবু বকর উঠবে রসুলের বাম দিক থেকে হজরত ওমার উঠবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন ইয়া বেলাল আবু বকর নবীর ডান দিক উঠেছে ওমার নবীজির বাম থেকে উঠেছে তুমি আল্লাহর পায়গাম্বরের পায়ের দিক থেকে উঠো জোর বলুন সুবহান আল্লাহ রসুলের সাথে তোমার এত ভালোবাসা ছিল তুমি পায়ের দিক থেকে উঠো যখন হজরতে বেলাল রসুলের পায়ের দিক থেকে উঠবে উঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বেলাল তোমাকে একটা কণ্ঠ দিয়েছিলাম যেই কণ্ঠের আওয়াজ দিয়া গোটা মদিনা মানুষগুলিকে তুই পাগল করেছিল হজরত বেলাল এত সুন্দর করে আজান দিতেন যেদিন নবীজি দুনিয়ার থেকে চলে গেছে বেলাল বলছেন আমি তো আর আজান দিতে পারবো না সুতরাং মদিনার মাটি তো আর আমি থাকবো না মদিনার মাটিতে আমি আর থাকবো না হজরত বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অন্তিকালের পরে পাগলের মতো চলে গেছেন কারণ আজানের মধ্যে তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা নবীজির অনুপস্থিতিতে বেলাল মুখে গ্রহণ করবে আর বেলাল ঠিক থাকবে তা হতে পারে না বেলাল মদিনা ছেড়ে দেশে চলে গেছেন আল্লাহু আকবার এমন কোন মাস নাই এক মাস দুই মাস যাওয়ার সাথে সাথে স্বপ্নযোগে হজরতে বেলালের সঙ্গে রাসূলের সাক্ষাৎ হতো নবীজির ইন্তেকালের পরে বেলাল যখন নিজের দেশে হাবশায় চলে গিয়েছি ঘুমের ঘরে হযরতে বেলাল যদি মদিনায় না আসতেন আল্লাহর নবী ঘুমের ঘরে বেলালকে ডেকে ডেকে বলতেন বেলাল কি ব্যাপার দেরি হয়ে গেল না তুমি যে মদিনার থেকে চলে গিয়েছ বহু দিন হয়েছে এখনো কেন তুমি আমার রওজার পাশে আসো না বেলাল আমি তোমার কণ্ঠের আওয়াজ শুনি না ও বেলাল সেই বেলাল রাজি আল্লাহ তালানহু খুব প্রাণ খুলে আল্লাহকে ডাকতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আসান দিতিনে তু সুন্দর করে যে মানুষ কাজ কর্ম ফেলে দিয়ে তারপরে হজরতে বেলালের আজান শুনতেন মদিনা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বেলালের আজান শোনার জন্য পাগলের মতো দৌড়াইয়া চলে আসতো বেলালে রাজান আল্লাহ রাশে আজিমে পৌঁছে যেত এত সুন্দর করে প্রেম ভালোবাসা নিয়ে আজান দিত আল্লাহু আকবার আমার ভাইয়েরা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছ থেকে বেলাল যখন উঠবেন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন এ বেলাল আজানটা দিয়া তুমি শুধু মদিনার মানুষগুলিকে পাগল বানিয়েছিলা মদিনার নারী পুরুষেরা তোমার জনের পাগল তুমি শুধু মদিনার মানুষগুলিকে আজান শুনিয়েছিলা। তোমার আজান থেকে তাম দুনিয়ার মানুষ মাহারুন ছিল আজ আমি সমস্ত হাসরবাসীকে একসাথ করেছি বেলাল আল্লাহর পায়ে গাম্বারের কদম মোবারকের পাশ দিয়া উঠো উঠে আল্লাহহুয়া তোমার বারে আজান দাও আর সে আজান তামাম হাস্যর বাসি তথা তামাম দুনিয়ার মানুষগুলিকে তোমার কণ্ঠের আজন্টে শোনাইয়া দা সুবানল্লাহ ওলিংকুমতুম তুহি বোনাল্লাহ গভী হোনকুম আল্লাহহু ويغفر لكم ذنوبكم والله غفور رحيم محبت يا عَجِبِ الشيحي بينكر كرنا ممكن ہے نہ کھاتا هي پیتا هي سالم نہ محبت میں مصیبت ہے یہ قدرت کی حقیقت ہے جہاں بارش برستی ہے وہاں بجلی چمکتی ہے بلال رسول کے کی کیمن بھال ویسے چھ ہمارے কাপের মানুষগুলি হজরতি বেলালের নাকে রশি ঢুকাইয়া তারপরে উত্তপ্ত পাথরের উপরে টেনে হিসড়ে চামড়া উঠাইয়া ফেলেছে রক্তগুলি জর জর করে বের হওয়ার পর বেলালকে বলছে বেলাল চিকিৎসা করে সুস্থ করে দিব রসুলকে ছেড়ে দাও আল্লাহকে ছেড়ে দাও বেলাল বলছে শরীরের চামড়া তো ভালো শরীরের গোস্ত উঠে হাড্ডি যদি মক্কা শরীফের রুড়ে রুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমার নাকের আগায় দম থাকে যতক্ষণ পর্যন্ত হুশ থাকবে এক মুহূর্তের জন্য আল্লাহ আর রসুলের ভালোবাসা আমি বেলাল না রসুলের সাথে বেলালের কেমন ভালোবাসা ছিল আমরা শুধু রসুলকে ভালোবাসি আমাদের মুখে শুধুইটা আমাদের বলি মতো ভালোবাসা খাবাবের মতো ভালোবাসা খোবাইবের মতো ভালোবাসা সালমান ফার্সির মতো ভালোবাসা উসমান আলীর মতো ভালোবাসা আবু বকরমরের মতো ভালোবাসা খালিদ বিন মতো ভালোবাসা কি আমাদের অন্তকরণে আছে নাকি কবি ইকবাল বলছেন কলব মে চোস নেহি রোহ মে এহসাস নেহি ल्बों में चूस नहीं रूह में एहसास नहीं কুসবি পায়ে গাঁ মে মহাম্মে অন্তরে নাই অনুভূতি অন্তরে নাই অনুভূতি কল বালা আছে বিশ্ব নবীর জাদা নাই মোদের কাছে বিশ্ব নবীর জাদা নাই তোদের কাছে জোর বলুন ঠিক না বেঠি আমার বাইরা বিশ্বনবি সরোয়ার কায়নাত মোহাম্মদ আর বি সাল্লাল্লাহ ওয়ালসাল্লাম মে রাজের জান্নাতের ভিতরে প্রবেশ করেছিলেন কোথায় জান্নাতের ভিতরে তিনি জাহান্নামের ভিতরে প্রবেশ করেছেন সাত আসমান পাড়িয়ে দিয়ে সিদ্দরাতুল মুনতাহা মহান রব বেকারী মল জালালের দরবার সত্তর হাজার নূরের পর্দা পাড়ে দিয়ে অহুয় ফকিল আলা ফদানা ফত দাল্লাহ ফগন পাব কৌসৈনী ও আদনা ফাওহা ইলা অবদিহীমা ও হা আজিব রাইলে সে সে যেখানে অবস্থান করেন উসুল শেখ পর্যন্ত গিয়েছেন এর আল্লাহ র শাজিব সত্তর হাজার ডোলের পদ্দা দিয়ে। দিয়েমান জালালের কাছে গিয়েছেন আল্লাহর সাথে নবীজির যখন কত কতন হয় কথাবার্তা হয় আমার ভাইয়েরা সমস্ত নবীর সঙ্গে আল্লাহর কথা কথা যে সমস্ত নবীর সঙ্গে আল্লাহর কথা ছিল কথা হয়েছিল সত্তর হাজার পর্দার এপার ওপার থেকে কিন্তু মোহাম্মদ রসুল্লার সাথে আল্লাহর যখন কথাবার্তা হয়েছিল মাঝখানে কোনো পর্দা ছিল না বিশ্বনবী জান্নাত দর্শন করেছেন জাহান নাম দেখেছেন জান্নাতে যখন আল্লাহর পায়গম্বরকে নিয়ে জিব্রাইল প্রবেশ করলেন প্রবেশ করার পর জান্নাতের ভিতরে আল্লাহর পায়গম্বর সরয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম প্রবেশ করেছেন জান্নাতের ভিতরে ঢুকছেন জান্নাতের ভিতরে যখন হাঁটাচলা শুরু করছেন হাঁটছেন জিব্রাইল ও আছে সাথে নবীজির কানে যেন কেমন একটা খসখস আওয়াজ আসতেছে পায়ের আওয়াজ হযরতি রাসূলের কানে খসখস আওয়াজ আসতেছে নবীজি বললেন জিবরাইল আমার সামনে মনে হয় কে যেন হাঁটতেছে খসখস আওয়াজ আমার কানের ভিতরে আসতেছে আমার ভাইয়েরা হযরতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস হুজুর এটা অন্য কারো কিছু আওয়াজ নয় বরঞ্চ আপনার প্রিয় সাহাবি হজরতে বেলালের পায়ের আওয়াজ বেলালের ভালোবাসা রসুলের প্রতি রসুলের এত্তেবাব ইসলামের অনুসরণ হজরতে বেলালকে কোন জায়গায় পৌঁছে দিছে আল্লাহ আকবার দুনিয়াতে থাকা অবস্থায় বেলালের পায়ের আওয়াজ বিশ্বনবী জান্নাতে দেখে এসেছে বেলাল ছিলেন কালো মানুষ আমার ভাইয়েরা চেহারার দিক বংশের দিক বিবেচনা করে যদি আল্লাহ বেহেস্ত দিতেন বেলালকে তো বেহেস্ত দিতেন না কালো মানুষ কাল্লা জান্নাত দিয়ে দিয়েছেন রসুলের তেবা করবেন অনুসরণ করবেন আপনি ঠেলাওয়ালা আপনি মাটি কাটনেওয়ালা আপনি চানাচুর বাদাম বিক্রি করেনওয়ালা আপনি বড় বড় লোক আপনি কুটিপতি আপনি বুড়া মানুষ আপনি আপনি কালো মানুষ আপনি হাবসি মানুষ আপনি মেথর আপনি মজুর আপনি বড় লোক ছোট লোক যেই শ্রেণীর হন না কেন আপনার জীবনটা যদি রসুলের তেবা অনুসরণ দিয়া চলে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের নেয়ামতের খবর পেয়ে যাবে আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ পাক নবীজির উপর আয়াত নাজিল করে نبيجي الله باك انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وَتُوَقِّرُوا বুক করে তো অশীলা আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয়ই আর কা কাপ কাম আপনাকে হে নবী প্রেরণ করেছি আপনাকে শাহেদা শাহেদা মানে হলো আমি আপনাকে সমস্ত সত্যের পক্ষে শক্তি হিসাবে প্রেরণ করেছি যেরা বলেন সুবাহান আল্লাহ পৃথিবীতে যত সত্য এসেছে সমস্ত সত্যের ব্যাপারে হে নবী আমি আল্লাহ আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি জোরে বলেন সুবহান সত্যের ব্যাপারে বিশ্ব নবীর মতো সাক্ষী আর কেউ আছে আমার ভাইয়েরা এর পরে বলছেন ও মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ভালো আমল করবে নেকামন করবে ও মুবাশশিরা আপনি তাদের ব্যাপারে সুসংবাদ দান করবেন জোরে বলুন সুবাহান সমস্ত সত্যের ব্যাপারে কোরআনের ব্যাপারে নবীগণের ব্যাপারে কিতাবের ব্যাপারে সব সত্যের ব্যাপারে জান্নাত জাহান্নামের ব্যাপারে ফেরেস্তাগণের ব্যাপারে বিশ্ব শ্রেষ্ঠ সাক্ষী হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন জোরে বলুন সুবাহান আ ইমামুল আউওয়ালিনাল আখিরিন آه إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد القوم نين ختم المرسلين أكرم بود فخر الأولين أو সমস্ত সত্যের ব্যাপারে আমি আল্লা পাক গোটা পৃথিবীর জন্য কে পর্যন্ত আমি আপনাকে আমি আল্লা পাক আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি অমবাস্যের রওয়ানা দে নেক বান্দাদের জন্য আমলকারীদের জন্য মোমেন বান্দাদের জন্য আমি আল্লা পাক আপনাকে সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি যেরা বলেন সুবাহান আল্লাহ মোমেনদের জন্য তিনি নিয়ে এসেছেন সুসংবাদ হ্যাঁ মোমেন এরা এবাদত করো দাসত্ব করো গুলাবি করব আলামিনের আইন মেনে চলো ইসলামের ছায়া নিজের জিন্দগিটাকে ছেড়ে দাও আল ইসলাম মুসলমান সুদান নেহাদান বর্ত তোমার গদ্দানটাকে সাড়ে তিন হাত বড়িটাকে গোটা জিন্দিগিকে ইসলামের সায়াতলে সুপে দাও সাড়ে তিন হাত বড়ি নামক দেহ এই দুনিয়া থেকে ছাড়বে আর জান্নাতুল ফেরদাউসে গিয়ে স্টপ হবে জোর বলুন সুবহান আর সেখানে তুমি আনন্দের জিন্দিগি এমন ভাবে পেয়ে যাবে সেই জান্নাত থেকে তোমাকে আর কেহু বের করে দিবে না জান্নাতিন تجري من تحتها الانهار خالدين فيها ابدا এমন জান্নাত আল্লাহ তোমাকে দান করবে যেই জান্নাতের তলদেশ দিয়া আল্লাহ পাক মধুর নহর সরবতের নহর দুধের নহর স্বচ্ছ পানির নহর দিয়া হাজে কাউসার তৈরি করেছে ওই জান্নাতের মিনা বাজারে ডুববে আর জান্নাতের সে হাজে কাউসারের পানি এক একটা গ্লাস পান করবে কমপক্ষে 40 হাজার বছর তোমার আর পিপাসা হবে না وسقاهم ربهم شرابا طهورا এই পানি পান করো দুনিয়ার থেকে তোমরা প্রতিযোগিতা করো কে এই স্বচ্ছ পানি পান করবে সারাবান তহুরা সারাবান তহুরা মানে হলো দুনিয়াতে এমন কিছু পানি আছে যে পানি নিজে পবিত্র কিন্তু মানুষকে পবিত্র করতে পারে না পানি পবিত্র কিন্তু আপনাকে পবিত্র করতে পারে না যেমন দুনিয়াতে যে দুধ আছে দুধ আমরা পান করি দুধ নিজে পবিত্র কিন্তু দুধ দিয়া গোসল করলে উজু করলে হবে না ঠিক না বে ঠিক দুনিয়াতে মধু আসি এ মধু নিজে পবিত্র কিন্তু আপনাকে পবিত্র বানাতে পারবে না তহের মত আমল করবি ভালো আমল করবি ভিতরে এমন সুন্দর পানি আমি পাক স্বচ্ছ পানি বানিয়েছি আল্লাহ আকবর এত সুন্দর পানি পাক বানিয়েছেন সেই জান্নাতি পানির বর্ণনা দিচ্ছেন আল্লাপাক ওয়াসা রব্বুহুম সারা বন্ত দুনিয়াতে আবাদত দাসত্ব গোলামির মাধ্যমে তোমরা প্রতিযোগিতা করো কে তোমরা ওই জান্নাতি পানির মালিক হতে পারো যেই পানি জান্নাতে গিয়ে পান করবে সেই পানি শুধু তুমি পানকারীর ক্ষুধা নিবারণ করবে না বরঞ্চ পান করার সাথেই সাথে তোমার দেহটাকেও পবিত্র বানিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার দুধ পবিত্র পান কিন্তু ওযু করলে ওযু হবে না গোসল করলে গোসল হবে না মধু পাক কিন্তু দুনিয়াতে এটা আপনি খাইবেন খেতে পারবেন পাক কিন্তু আপনাকে এটা গোসল করলে গোসল হবে না অজু করলে এই মধু দিয়ে অজু হবে না কিন্তু জান্নাতের মধু জান্নাতের দুধ তারপরে সর্ব তার স্বচ্ছ পানি মিলিয়া যেই পানিগুলি আল্লাহ পাক তৈরি করেছেন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা আরকায়াতের ভিতরে এসেছে লাবানান খালিসান সাইগান আল্লাহ বলছেন এমন স্বচ্ছ মধুর মধু এবং দুধ তারপরে স্বচ্ছ সরবত নহর এইভাবে ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন যা চার থেকে এসে এক নালার মধ্যে জমা হয় আর এটা হবে জান্নাতীদের জন্য স্বচ্ছ স্বচ্ছ সুস্বাদু খানা সুস্বাদু সরবত যেই পানি পান করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে এবং যেই পানি পান করার সাথে সাথে জান্নাতিদের দেহটাও পবিত্র হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন নবী আপনাকে প্রেরণ করেছি মমিন বান্দাদের জন্য সুসংবাদদাতা রূপে আপনি সমস্ত সত্য কাজের সাক্ষী থাকবেন মমিন বান্দাদের জন্য আপনি সংবাদ পরিবেশন করবেন তারপরে বলছেন তারপরে বলছেন ওয়া মুবাশশিরাও ওয়া ওয়ানযীরা আল্লাহ পাক বলেন আমার কথা শুনবেন ওয়ানযীরা মানে হল সতর্ককারী এক দিকে বলছেন মুমিনদেরকে সুসংবাদ পরিবেশন করার জন্য আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন তারপরে বলছেন ওয়ানযীরা ওয়ানযীরা মানে হলো পৃথিবীর যত দূরাচার দুষ্ট আছে খারাপ মানুষ আছে মদকোর সুদ্র আছে গাজা আছে নবীর दुश्मन বেয়াদব খারাপ লোকগুলিকে সতর্ক করার জন্য আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি জোরে সুবাহান আল্লাহ ওয়ানযীরা আপনার এক নাম নাজির আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সতর্ককারী গুণাগারদেরকে সতর্ক করবেন মমিনদেরকে সুসংবাদ দান করবেন জোর বলুন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেছেন আলিফ كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور قلنا يا ترمد الله فقر تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا نذيرا في বরকতময় সত্তা নাজিল করেছেন ফুরকন সত্য মিথ্যা আলাদা করার জন্য নাজাল আল ফুরকন নাজিল করেছেন আলাহ আব্দিহি বান্দার উপর বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহর উপর কেন নাজিল করেছেন কয় লিয়াকুন মি আলামিন নাদিরা যাতে করে তিনি तमाम বিশ্বের সমস্ত দুরাচার খারাপ মানুষগুলিকে যেন সতর্ক করতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সতর্ককারী তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর জোরে বলেন মুহাম্মদুর আপনাকে সতর্ককারী রূপে পাঠিয়েছি দারোগা বানাইয়া পাঠাই নাই সতর্ককারী রূপে প্রেরণ করেছি তবে দারোগা ওসি বানাইয়া পাঠাই নাই লাঠি চার্জ করে মানুষকে ইসলাম বুঝাতে হবে এই জন্য পাঠাই নাই الله باك بلشن إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر আপনাকে সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু আপনাকে দারোগা রূপে পাঠাই নাই যে মানুষ আল্লাহ না ইসলাম মানবে না সেই জন্য লাঠি দিয়া দারোগার মতো আপনি ইসলামে প্রবেশ করাবেন সেই জন্য আপনাকে প্রেরণ করি নাই নেই সুবাহ আল্লাহ এরপরে বলেছেন কি কিতাব আমি নাজিল করেছি আপনার উপর ন এই পৃথিবীর মানুষগুলিকে দুষ্ট দুরাচার খারাপ কাপের বেইমান নাস্তিক বরিক মাছগুলিকে দুনিয়ার যত গুমরাহির অন্ধকার আছে মিনাজ জুলমাত ইলান নূর সমস্ত খারাপ মানুষগুলিকে অন্ধকার থেকে বের করে এনে আলোর পথে ছেড়ে দিবেন সেই জন্য আপনি নবীকে প্রেরণ করেছি সেই জন্য আপনি নবীর উপর কিতাব নাজিল করেছেন কে আল্লাহ তারপরে কি বলছেন এরপরে বলছেন লিতু মিনু বিল্না হি ওয়া রসু লিখি ওয়াতুয়া আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার মানুষেরা আল্লার উপর ইমান আনবে জ্বর বলুন ইমান কার উপর আনতে হবে জোর বলুন কার উপর আমান্তু বিল্লা হি ওয়া মালা ইকেতিহী ও কুতুবি অ রুসুলি সর্বপ্রথম ইমান আনন্দ হবে কার উপর আওয়াজ নাই শীত লাগতেছে শীত আওয়াজটা শুনাইয়া গান দূরের মানুষ শুনুক যে আপনারা আছে ইমান আনন্দ হবে কারো পর লা এলাহা এল্লাল্লাহু মোহেদুন রসুল জোরে তৌহিদের আওয়াজটা জোরে ছাড়ের মুখ থেকে লা ইলাহা এল্লাল জোরে লা ইলাহা এল্লাল লা ইলাহা ইল্লাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মানে হলো নাই ইলা লা ইলাহা কোনো মাাবুদ নাই কোনো ইলা নাই एक्সেপ্ট আল্লাহ আল্লাহ উইতাস

আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে আয়াতের মাধ্যমে আইন করে দিয়েছেন রাসূলকে সম্মান করবে কার কথা যারা বলেন কার কথা রাসূলকে সম্মান করবে রাসূলকে ইজ্জত করবে সর্বোচ্চ ইজ্জত রাসূলের জন্য সব চাইতে সম্মান আল্লাহর পরে রাসূলের জন্য যারা বলেন ঠিক না বে ঠিক তুমি রাসূলকে আল্লাহর পরে ফেলতে পারবা কিন্তু কোন অলি বুজুর্গের পরে রসুলের সম্মান নয় বরঞ্চ আল্লাহর পরে রসুলের সম্মান বলুন কার সম্মান অত আসের অত আত্ম এই সম্মান রক্ষা করতে গিয়া তোমার জান পারে মাল যেতে পারে জমি যেতে পারে টাকা যেতে পারে ঘর যেতে পারে ছেলে মেয়ে চলে যেতে পারে বউ যে চলে যেতে পারে তারপর তুমি রসুলকে ভালোবাসবে রসুলকে মোহাম্বত করবে রসুলকে ইজ্জত করবে এটা কার আনার জোর বলতে হবে কারো আনার হজরত আবু হরাই রাজিয়াল্লাহ তালা মায়ের দরবার থেকে রসুলের দরবারে গিয়ে মুসলমান হয়ে যাওয়ার পর মা বলছেন আব হরাইরা গবের রজনী কোন জায়গা থেকে আসছিস আব হরাইরা বলল মা এমন এক কালিমার দাওয়াত এমন এক দরবারে গিয়ে পাঠি পেয়েছি আশি বছর পর্যন্ত যে গুনাহ করেছি রসুলের দরবারে গিয়ে এমন সংবাদ পেয়েছি এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনা মা সুভাহল্লাহ সেই রসুলের দরবারে আমি রাত কাটা কাটিয়েছি সময় অতিবাহিত করেছি তাই আসতে দেরি হয়েছে আবু মা বললেন আবু হরাইরারে শোন বাপ দাদার ধর্মের পূজা করে আসছি সারা জীবন আর তুই নতুন একটা ধর্মের প্রবর্তক মুহাম্মাদের পূজা করবি সারা রাত ঘর খালি রেখে মুহাম্মাদের ঘর ভর্তি করে রাখবি মুহাম্মাদের দরবারে থাকবে সেটা হয় না হয় তোর মা বাবার ঘর ছেড়ে দে আর না হয় মুহাম্মাদের দরবার ছেড়ে দে মা এই কথা বলছেন আবহরে রাখে হয় মায়ের দরবার ছেড়ে দে আর না মুহাম্মাদের দরবার ছেড়ে দে মুহাম্মাদের দরবার যদি না ছাড়িস তাহলে তোর মায়ের ঘরের দরজা তোর জন্য খোলা থাকবে না আবহরাইরা দীপ্ত কণ্ঠে মাকে শুনিয়ে দিলেন মা অন্তরাত্মা দিয়ে তোমাকে ভালোবাসি মহাব্বত করি কিন্তু মা শোনো ঘর ছাড়তে পারি বিবি ছাড়তে পারি সম্পদ ছাড়তে পারি মা তোমাকে ছাড়তে পারি কিন্তু এমন দরবারে বায়াত গ্রহণ করেছি মোহাম্মদ রসুল্লাহ দরবার ছেড়ে দিতে পারি না মোহাম্মদ রসুল্লাহ হচ্ছে আমার জীবন রসুল্লাহ আমার মরণ যদি বলুন ঠিক না ঠিক রসুলের মহাব্বতি হজরত আবু মা মাকে যখন এই কথা শুনিয়ে দিলেন মা দরজা খুলে এই আওয়াজ আবু হরাইরার এই দীপ্ত কণ্ঠের উচিত জবাব দেওয়ার জন্য হাতে লাঠি নিলেন বৃদ্ধ মানুষ গায়ে যত শক্তি ছিল লাঠি দিয়ে আবু হরাইরাকে মারলেন মারতে মারতে তারপর যেদিক থেকে এসেছে সেদিক তাড়িয়ে দিয়েছেন বিশ্বনবীর দরবারে আবহরাইরা হাজির আব হরাইরা ভদ্রমানু জীবনে তো কান্না চোখে দেখি নাই এখন কাঞ্চ কেন আবহরাই বলছেন হুজুর আপনার দরবারে রাত কাটাইয়া যেতে দেরি হয়েছে তাই মা আমাকে আমি বলেছি মা তোমার দরবার ছেড়ে দিতে পারি ঘর বাড়ি ছেড়ে দিতে পারি জায়গা সম্পদ সবকিছু ছেড়ে দিতে পারি মাগ দুনিয়া ছাড়তে পারি কিন্তু আমি রসুলের দরবার ছাড়তে পারবো না রসুল করিম সাল্লাম বলছেন মায়ের বিরুদ্ধে এইভাবে আমার কাছে এসে বিচার দিবা আর আমি রসুল বিচার করবো তা হবে না কখনো তোমার মায়ের বিচার আমি রসুল করতে পারবো না রসুল করিম সাল্লি সাল্লামের এই কথার জবাবে আবহরাইরা বললেন হুজুর মায়ের বিচার করতে বলি নাই বরঞ্চ আবদার করতে এসেছি আমি আমার মায়ের মায়ের কেছি বিচার দিতে আসি রসুলের কাছে দরখাস্ত করতে এসেছি আপনার করতে এসেছি ইয়ার সোল্লাল্লাহ ই সাল্লাল্লাহ খোয়ালে ইয়া সাল্লাম আমি জানি আল্লাহর পায় যদি রব্বে কারিমের দরবারে দুটো হাত তোলে দুটো হাত তুলে যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আল্লামীর রসুলের হাতগুলাকে ব্যর্থ করে দিবেন না হুদুর আমার মায়ের জন্য দোয়া করে আপনার দু আল্লাহ দরবারে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে রসুল করিম আলাইহি সাল্লাম হাত তুললেন রব্বে করিম জালালের দরবারে আল্লাহ আবু হরাইরা আল্লাহ তুমি আবু হরাইরার মাকে হেদায়েত করো আবু হরাইরা আল্লাহর পেগম্বরের এই দোয়ার আওয়াজ কানে শোনার পর পাগলের মতো দৌড় দিয়েছেন চিন্তা করেছেন নিশ্চয়ই আমি যাইতে দেরি হবে কিন্তু রসুলের দোয়া আমার মায়ের কাছে পৌঁছতে দেরি হবে না আমি যেতে দেরি হবে কিন্তু আমার রসুলের দোয়া আল্লাহর পয়গম্বরের দরবারে পৌঁছতে দেরি হবে না সুহান আল্লাহ গিয়ে দরজার মধ্যে আঘাত করেছে মা তখন কর্কশ বাসায় যখন কুফুর কুফুর ছিল মায়ের কাছে কর্কশ ভাষায় আওয়াজ করেছেন আর যখন রসুল দোয়া করেছেন আবহরাইরা বলেন মায়ের স্বর পরিবর্তন হয়ে গেছে দরজায় আঘাত করার পর মা বললেন কে বলল আমি আবহরাইরা অপেক্ষা করো বাবা দরজা খুলতেছি একটু অপেক্ষা করো সুবহান আল্লাহ আবু হুরাইরা বলেন পূর্বে মায়ের যে কর্কশতার আওয়াজ ছিল বিশ্বনবীর দোয়ার পর আমি দেখলাম আমার মায়ের কণ্ঠ থেকে কুফুরির আওয়াজ কুফুরির কর্কশতার আওয়াজ চলে গিয়ে তাওহীদের ঠান্ডা আওয়াজ বের হচ্ছে জোর বলুন সুবহান আল্লাহ আমার মা দরজা খুলছেন একটু দেরি করে বলছেন বাবা আমি গোসল করছি কাপড় পরিবর্তন করছি মা দরজা খুলে বের হয়ে আমাকে বললেন বাবা তোমাকে পিটসি অপরাধ করেছে তুমি খারাপ জায়গায় যাও নাই ভালো জায়গায় গিয়েছ আমি দেখতে ফেলাম আমার মা তাওহিদের কালেমা ঘোষণা করার জন্য গোসল করে ফেলেছে মাথার থেকে বেয়ে বেয়ে চুল থেকে পানি পড়ছে আর আমার মা বললেন আবু হরাইরা তুমি যেই দরবারে গিয়া কালেমা পরে মুসলমান হয়েছো আর দেরি করো না আমাকে নিয়ে সেই দরবারে চলো আমি কালেমা তাওহিদ ঘোষণা করব আবופরাইর আর মা রাসূলের দরবারে গিয়া পড়লেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান তার রাসূলের জন্য গোটা দুনিয়া ছাড়া যাবে যাবে সব ছেড়ে দেওয়া যাবে টাকা পয়সা ছেড়ে দেওয়া যাবে বিবি বাচ্চা ছেড়ে দেওয়া যাবে আল্লাহ এবং তার রসুলকে ছাড়া যাবে না জোরে বলুন ঠিক না ব্যাঠি অতু আজির ওয়া রসুলকে ভালোবাসতে হবে রসুলকে মহাব্বত করতে হবে এবং এই মহাব্বতের মাধ্যমে রসুলের দুশ্মনদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে হে রসুলের দুশ্মনরা হুঁশিয়ার হয়ে যা আল্লাহর পয়গম্বরকে গালি দিবি মন্দ বলবি রসুলকে বেজ্জত করবি কিন্তু রসুলের আশেক লক্ষ লক্ষ কোটি কোটি আশেক কে পর্যন্ত এর জবাব দিবে দাঁত ভাঙা জবাব আমরা রসুলের প্রেমিকেরা আছি তোমার ভাইরা অল্প কিছু সময় রাসূলের इश्क मोहब्बतের কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে বেলালের মতো খাব্বা কোবাইবের মতো রসুলকে ভালোবাসার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম